আর গতকাল রাত্রে তো আমি তোমাকে স্বপ্নেও দেখেছি, সেই স্বপ্নে আমাদের বিয়েও হয়েছে। শুধু বিয়ে না, কালকে রাতে আপনার আর ওর বাসরাতে হয়েছে। রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং করতে ইচ্ছা করে, তাই না? না না না, ইফটিজিং করবো কেন? নিজের বউকে কি কোনোদিন ইফটিজিং করে? এই ধরো 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 ধরো, এতদিন কোথায় ছিলে তুমি? এক্সকিউজ মি, আমি আপনাকে কেন বলতে যাব কোথায় ছিলাম? আমাকেই তো বলতে হবে, আমাকে না বলে কাকে বলবো? তুমি, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তোমার খোঁজ খবর তো আমাকেই রাখতে হবে, তাই না? হোয়াট, কিছু বাবল তাবল কথা বলছেন আপনি। আমি ঠিকই বলছি, তোমার আর আমার জরিপ উপর থেকেই ফিক্স করা আছে। আর গতকাল রাত্রে তো আমি তোমাকে স্বপ্নেও দেখেছি, সেই স্বপ্নে আমাদের বিয়েও হয়েছে। শুধু বিয়ে না, কালকে রাতে আপনার আর ওর বাসরাতে হয়েছে। রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং করতে ইচ্ছা করে, তাই না? না না না, ইফটিজিং করবো কেন? নিজের বউকে কি কোনোদিন ইফটিজিং করে? বুঝলাম না, কোন পাগলের পাল্লায় পড়লাম আর। শোনো, আমি যাব। এই না না না, এইভাবে তো যেতে দিব না। জানো ওর কত স্বপ্ন ছিল, আমার ফুটফুটে বউ হবে, বউটাকে অনেক ভালোবাসবো, কত সুন্দর দুষ্টামি হবে, রাগ ভালোবাসা অভিমান, আমি রাগ করলে আমাকে শাসন করবে, আমাকে যত করে খাইয়ে দেবে, তারপর তো সৃষ্টি করতে আমার ডাক শুনবো, তারপর তোমাকে আমার কাছে পাঠিয়েছে। দেখুন, এবার কিন্তু আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন, আমি কিন্তু লোকজন ডাকবো। না 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 না, বউ প্লিজ এমনটা করো না। দেখো, তোমাকে দেখার আগে আমি স্বপ্নটাকে শুধু স্বপ্নই ভেবেছিলাম, কিন্তু তোমাকে যখন দেখলাম তখন মনে হলো এটা স্বপ্ন না, এটা বাস্তব। আর মনে হলো যেন সত্যি তোমার আমার জন্য যেন উপর থেকে ফিস করা রাবনে বানাতে জরুরি। নইলে দেখো, এত মেয়ে থাকতে তুমি কেন আমার স্বপ্নে আসো বলো? শরণ তো, আরে এভাবে চলে গেলে হবে নাকি? তোমার বাসার ঠিকানা বলতে হবে না, বাবা মাকে তো পাঠাতে হবে, কথাই বলে না। আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় তুমি এই এলাকার মেয়ে না। এই এলাকার মেয়ে হলে তো আমি ঠিকই চিনতে পারতাম। এক কাজ করা যায়, আরে চলো, আজকে থেকে তুমি আমার সঙ্গে আমার বাসায় থাকবে। আচ্ছা, আর বলছি, বেয়াদব কোথাকার, এতক্ষণ ধরে আপনার সব ফাজলামো সহ্য করছি, আর একটা কথা বললে না 999 ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিই, ইসলামও করা হচ্ছে এখানে। আমি যদি জানতাম এখানকার মানুষ এত অভদ্র আর বেয়াদব, আমি কখনোই বাসায় আসতাম না। কেন, কি হয়েছে? আমি মোবাইলে ফ্লেক্সি করার জন্য বাজারে গিয়েছিলাম, আসার সময় কিছু ছেলে পথ আটকে তোকে ডিস্টার্ব করেছে। শুধু ডিস্টার্ব করেনি বাবা, সবার সামনে হাত ধরে রাস্তা টানাটানি করেছে। কি বলছিস, কে করেছে? আমি চিনি না। কি সব উল্টাপাল্টা কথা বলছিল বাবা, ওনার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে, আমাদের দুজনের সম্পর্ক নাকি উপর থেকে ঠিক করা হয়েছে। কি বলছিস, এই সমস্ত বাজে কথা বলেছে তোকে? কে বলেছে, তুই দেখলে তাকে চিনবি? চিনবো না, বদমাশ একটা ছেলে। চল আমার সাথে, দেখি কে ডিস্টার্ব করেছে। না, আমি আর ওই ছেলের সামনে যাবো না। রাস্তার মোড়ে গিয়ে দেখো, নিশ্চয়ই অন্য একটা মেয়েকে ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে, কে তোকে ডিস্টার্ব করেছে আমিও দেখছি। আচ্ছা আপু, ছেলেটা দেখতে কেমন ছিল? তুই জেনে কি করবি? না, আমি তো এই এলাকার মোটামুটি সব বকাটে ছেলেদেরকেই চিনি, আর তুমি যদি একটু বর্ণনা দাও তাহলে বাবাকে বলে ধরিয়ে দিতে পারতাম। বর্ণনা কিভাবে দিব, আমি কি এত কিছু মনে রেখেছি নাকি? ছেলেটি কি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি সরাসরি বিয়ের? প্রেমের প্রস্তাব কি দিবে, সরাসরি বউ ডাকা শুরু করেছে রাস্তার সবার সামনে। ও, আমাদের এলাকায় বিয়ে পাগল ছেলে শুধু একটাই আছে। তুই চিনিস? ওর বিষয়ে সব তোমাকে বলছি, আগে খেতে চলো, চলো।